আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 7 জানুয়ারি 24, সিইসি কী করতে গিয়ে একই করলেন, এখন কঠিন অবস্থা, কী ঘটেছে দেখুন। ভোটের টার্ন আউট রেট আসলে কত, কত শতাংশ ভোট পড়েছে দর্শক, এই বিষয়টা এখন জনগণের কাছে বা দেশে বিদেশে সবার কাছে নির্বাচন পরবর্তী সবচেয়ে আকর্ষণীয় বা অন্যতম আকর্ষণীয় একটা পয়েন্ট। কারণ কারা ক্ষমতায় আসবে, কি হবে বা এটা কেমন নির্বাচন, কতটুকু কারচুপি হয়েছে, এটা দিবালোকে না স্পষ্ট, কিন্তু প্রশ্ন হচ্ছে ভোটের টার্ন আউট রেট কত বা কত শতাংশ মানুষ ভোট দিতে গিয়েছে সেটাও নয়। জনগণের এ বিষয়ে কোনো আগ্রহ নেই, আগ্রহ হচ্ছে কত শতাংশ দেখায়, মানে অরিজিনালটা যে দেখাবে না সেটা সবাই জানে, মানে কৃত্রিমভাবে কত শতাংশ একটা সংখ্যা কত জানিয়ে দেয়, এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট বিষয়। এখন যেহেতু ভোটের টার্ন আউট রেট নিয়ে আগে অনেক ঘটনা ঘটেছিল, রাতের ভোট নিয়ে অনেক কথা, মুহূর্তের মধ্যে টার্ন আউট রেট জ্যামিতিক হারে বেড়ে যাওয়া, যেটা অস্বাভাবিক, যেটা নর্মাল ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের সাথে যায় না, গাণিতিক ভুল যদি ধরা পড়ে তাহলে একটা লজ্জাকর ব্যবস্থা না, এই ভুল যাতে ধরা না পড়ে এজন্যে এবার কিন্তু একটু ইসি যথেষ্ট সচেতন ছিল। তারা কোটি কোটি টাকা ব্যবহার করে একটা তথাকথিত অ্যাপস আবিষ্কার করেছিল, যে অ্যাপসে 2 ঘন্টা পরপর টার্ন আউট রেট দেখানো হবে। কেন 2 ঘন্টা পরপর দেখানো হবে, যাতে অস্বাভাবিকভাবে হঠাৎ এত শতাংশ ভোট পড়েছে এরকম কেউ গাণিতিক সমালোচনা করতে না পারে, ম্যাথমেটিক্যাল সমালোচনা করতে না পারে। সিইসি নিজেই এটা বলেছিলেন, কিন্তু প্রকৃতির নির্মম পরিহাস, তিনি যেটা বলেছিলেন, যে কারণে অ্যাপসের কথা বলেছিলেন, যে কারণে সিইসি নিজে 2 ঘন্টা পরপর টার্ন আউট রেট জানার কথা বলেছিলেন, সেই সেম কাজটা তার মাধ্যমেই ঘটেছে। এটাই হচ্ছে ন্যাচারাল জাস্টিস, ন্যাচারাল পানিশমেন্ট, কীভাবে তিনি ধরা খেয়েছেন দেখেন দর্শক। মানব জমিনের রিপোর্ট, নির্বাচনে ভোটের হার সিইসি প্রথমে বললেন 28, পরে 40 শতাংশ। এখানে ইম্পর্টেন্ট বিষয় দেখেন, অ্যারাউন্ড 40 শতাংশ, কথা কিন্তু ভুল না, অ্যারাউন্ড এর মানে 40 শতাংশের কাছাকাছি, তা 28 তো 40-এর কাছাকাছি, এটা তো ওই অর্থে ভুল হয় না, যাই হোক মজা করলাম। প্রথমে বললেন 28, পরে 40 শতাংশ, এর মানে কি প্রথমে কি ফ্রুটিকা খেয়ে সত্যকথা বের হয়ে গিয়েছিল, জনগণ সিইসির এই দেয়া তথ্য মোটেও গ্রহণ করছে না, 10% বললেও সেটা বিশ্বাস করবে না, 5% বললেও জনগণ মনে করবে, 3%, 14% বললেও জনগণ বিশ্বাস করবে না, কোনোটাই বিশ্বাস করবে না। যাই হোক, তারপরও 28 বলে ফেলেছেন, এর মানে সত্যটা বের হয়ে গিয়েছে, এটাই হচ্ছে একটা ন্যাচারাল জাস্টিস, সত্যটা বের হয়ে গিয়েছে, সত্য না মানে স্ক্রিপ্ট দুর্বল হওয়ার কারণে এক প্রকার ধরা খাওয়ার মতো, সত্য 28 জীবনেও না, এটা আমরা কখনো বিশ্বাস করি না, আমরা যেটা দেখেছি তাতে 28% না, less than 10% মাস্ট। যাই হোক, এখানে দর্শক দেখেন ইন্টারেস্টিং বিষয়টা, যেখানে 3টার দিকে, এর মানে 8টা থেকে 3টা পর্যন্ত 27 শতাংশের মতো বলেছে, যে এত পার্সেন্ট, 27 শতাংশের মতো অ্যারাউন্ড মোরাললেস হতে পারে ভোট পড়েছে, আর 1 ঘন্টার মধ্যে 27 থেকে 40 হয়ে গেল, এর মানে 13% হয়ে গেল, এর মানে সিইসি যেটা বলেছিলেন যে 2 ঘন্টা পরপর আপডেট জানানো হবে যাতে অস্বাভাবিকভাবে হঠাৎ ভোটের রেট বেড়ে না যায়, তার মুখেই কিন্তু সেই অস্বাভাবিক কথা প্রমাণিত হয়ে গিয়েছে। 3টা পর্যন্ত 27 শতাংশ, 1 ঘন্টার মধ্যে 40 শতাংশ, এর মানে 1 ঘন্টার মধ্যে 40 শতাংশ ভোট কিছুতে পড়তে পারে, এরকম কোনো ঘটনা বাংলাদেশে ঘটেছে যে সারাদিন হয় না হয় না 1 ঘন্টার মধ্যে 13% ভোট বেড়ে গিয়েছে, না এটা একেবারেই স্বাভাবিক নয়, এর মানে এটা জনগণ বিশ্বাস করে না। সিইসি নিজে দুর্বল স্ক্রিপ্টে প্রেজেন্ট, সিইসি অত্যন্ত আনস্মার্ট একজন লোক আমার কাছে যেটা মনে হয়, আমি প্রথম দিকে তার সম্পর্কে, তার যোগ্যতা সম্পর্কে একটা ইতিবাচক ধারণা রাখতাম, কিন্তু তার ইংলিশ স্কিল দেখার পর সেই ধারণাটা এখন আর নেই, তিনি মোটামুটি শুদ্ধ বাংলা বলতে পারেন, তাও কথাবার্তা বলার ক্ষেত্রে অতটা ফ্লুয়েন্ট না, সাংবাদিকদের উত্তর দেওয়ার ক্ষেত্রে যেটা 1 মিনিটে দেওয়া যায় সেটা 3 মিনিট বাজান, অথবা যেটা যেভাবে বোঝানো যায় সেভাবে বোঝাতে পারে না, এর চাইতে আরও অনেক ভালো কথা বলতে পারেন অন্য অন্য নির্বাচন কমিশনারদের মধ্যে করার জন্য। যাই হোক, এই সিইসি সাহেব এই নাটক করতে গিয়ে কার্যত ধরা পড়লেন। জনগণ, দর্শক আপনার মন্তব্য করে জানাবেন, এই যে 28 থেকে 40% বলল, এটা আপনারা কীভাবে দেখেন? এবং আরও ইন্টারেস্টিং বিষয় যে সাপোজ আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে আপনার বয়স কত, আপনি বলতে পারেন এই 29 বা 30, যেমন আমার বর্তমান বয়স 30, যাক 30, এই কয়েকদিন আগে 30 বছর পূর্ণ হয়েছে,
এখন আমি বলতে পারি, যদি এক্স্যাক্টলি না জানতাম, যে 30-31 বা 28-30 হবে বা 30-32 হবে এরকম, আমি কি বলতে পারি যে আমার বয়স ওই 30-50 হবে, এরকম কি বলা যায়? কখনোই না। ঠিক তদ্রূপ তিনটার দিকে যদি বলে 27%, তারপরে ভুলেও যদি বলে 28%, তা 28-30 এরকম বললে তো একটা গ্রহণযোগ্য, কিন্তু 28-40 মানে একটা অস্বাভাবিক একটা বিষয় প্রেজেন্টেশন হয়েছে। মানে এই প্রেজেন্টেশন না জনগণ কোনো কিছুতেই খায় না, সেই কাণ্ডই ঘটিয়েছেন দর্শক। আপনারা কি মনে করেন, বিশ্বাস করেন? আপনারা কত পার্সেন্ট মনে করেন একটু মন্তব্যে জানাবেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে 40% ভোট করেছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। রোববার বিকালে 5:30 প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। তিনি আগেভাগেই জানেন, এটা তো আর নতুনভাবে বলার কিছু নেই, তিনি অনেক আগেই জানেন যে কত পার্সেন্ট ভোট দেখানো হবে। সংবাদ সম্মেলনের শুরুতে সিইসি ভোটের হার 28% মতো উল্লেখ করে পরে তা সংশোধন করে বলেন, এখনও নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না, এখন পর্যন্ত 40% ভোট পড়েছে, আরও হয়তো বাড়তে পারে, আবারও নাও হতে পারে। দেখেন, ভোট শেষ হয়েছে 4:00, আর 5:30 সংবাদ সম্মেলন করে ভোটের হার মোটামুটি নিশ্চিত করে বলে ফেলেন, এই হচ্ছে অবস্থা। এর মানে তাহলে সারা রাত যে গণনা টণনা, এগুলো কি অপ্রয়োজনীয় এডিশনাল, এরকমই তো মনে হয়। এর আগে বিকাল 3:00 ব্রিফিংয়ে 27% ভোট পড়েছে বলে জানা নির্বাচন কমিশন সচিব, অর্থাৎ শেষ 1 ঘন্টায় ভোট পড়েছে 13%। ভোটের হারের প্রসঙ্গে সংবাদ সম্মেলনে সিইসি বলেন, এখন নিশ্চিত করে পার্সেন্টেজের হিসাব বলা যাবে না, অ্যাজ ইট ইজ, তার ইংরেজি বুঝতে তো নতুন গ্রামার চালু করা লাগবে, কি অ্যাজ ইট ইজ কি আল্লাহ জানে আসলে কি বোঝাতে চান ইংরেজিতে। অ্যাজ ইট ইজ আমরা যেটা পেয়েছি 28% মতো, এই যে অ্যাজ ইট ইজ বলেছেন, আমি এখানেও তার ভুল আবিষ্কার করে দিতে পারি, কিন্তু আমি ইংলিশের ক্লাস নিচ্ছি না, এজন্যে আমি সেদিকে যাচ্ছি না। পরে সিইসির পাশে থাকা সচিব সহ অন্যান্য কর্মকর্তারা সিইসিকে 40% ভোট পড়েছে বলে জানান। মানে স্ক্রিপ্টটা দুর্বল ছিল বোঝা যায়। দর্শক দেখেন, বিভিন্ন গণমাধ্যমে খবর এসেছে ভোট শূন্য খাগড়াছড়ির 19 কেন্দ্র, এর মানে ভোট পড়েনি। এবং এর সাথে আরেকটা ইন্টারেস্টিং রিপোর্ট একটু যোগ করতে চাই, এটাও মানবজমিন পাবলিশ করেছে। মানবজমিন নাকি বাংলাদেশে দেখা যায় যে আমাদের দেখতে অসুবিধা হয় না। প্রশাসনের নির্বাচন ভোটের আগেই সিইসি ভোটের শতাংশ জানেন ভারতীয় বিশেষজ্ঞ। এর মানে এই যে ভারতীয় বিশেষজ্ঞ আগেই বলেছেন, সিইসির বক্তব্যের আগেই বলেছেন যে সিইসি ভোটের আগেই ভোটের শতাংশ জানেন, আর ঠিকই ভোট গণনা হওয়ার আগেই বলে দিয়েছেন, তাও আবার লেখা দেখে 28-40 লাভ দিয়ে গিয়েছেন। প্রহসনের এটা একটু শোনায় আপনাদের, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রহসন বলে আখ্যায়িত করেছেন একজন ভারতীয় বিশেষজ্ঞ। তিনি সুইডেনের উপসালা ইউনিভার্সিটির শান্তি ও সংঘাত মানে পিস অ্যান্ড কনফ্লিক্ট গবেষণা বিভাগের অধ্যাপক অশোক সোয়াইন। বাংলাদেশ সময় রবিবার 7 জানুয়ারি দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে, আগের অশোক এক্স মানে আগের টুইটারে লিখেছেন তিনি, আজ বাংলাদেশে নির্বাচন আগে 2021 সালে হাসিনা তত্ত্বাবধায়ক সরকার অপসারণের পর 2011 সালে, এটা তৃতীয় প্রতারণামূলক নির্বাচন, বিরোধী দল বিএনপিকে সন্ত্রাসী দল বলেছে প্রাইম মিনিস্টার কথা বলেছেন, বিএনপি নির্বাচন বয়কট করেছে, প্রধান নির্বাচন কর্মকর্তা সিইসি ভোটের আগেই কত শতাংশ ভোট পড়লো তা জানেন, কি এক প্রহসন। এর মানে তিনি বলেছেন দুপুরে, আর সেম ঘটনাটা প্রমাণিত হলো অনেকটা কয়েক ঘন্টা পরেই। এর মানে সিইসি আসলে ঠিক মতো নাটকটা করতে পারলেন না। তবে দর্শক, আসলে কত শতাংশ ভোট পড়েছে, টার্ন আউট রেট আসলে কত, আল্লাহু আলাম, জনগণ জানে না, আমরা জানি না, কেউ জানবেও না। তবে আমাদের ধারণা, দ্যাট ইজ লেস দেন 10%।